আমি পুলিশের বলছি, মহিলা পুলিশকে বলছি এখানটা একটু দাঁড় করিয়ে দিতে। মহিলা পুলিশকে একটু বলছি এখানটা দাঁড়িয়ে যান, এখানটা দাঁড়িয়ে যাবেন, এখানটা একটু দাঁড়িয়ে যাবেন, এখানটা একটু। মহিলা পুলিশ যারা আছেন দিদি একটু দেখে নেন এখানে। আমি বড়োবাবুকে বলছি এই জায়গাটা অন্ততপক্ষে এই জায়গাটা একটু দায়িত্ব নিয়ে অনেকটা ফাঁকা আছে, ভালো করে দেখবেন, অনেকক্ষণ ধরে এনজয় করবেন এই জায়গাটা, যাতে কোনো অসুবিধা না, একটু দেখে নেবেন, ভালো করে ভালো করে দেখে নেবেন। তো তাপস আঙ্কেল আবারও মাইক আমার হাতে দিয়ে চলে গেলেন। তো যেটা যেটা উনি প্রোটোকল করেছেন, এখানে আজকে পুলিশ প্রশাসনের অনেক মানুষেরা রয়েছেন, তাদের সিস্টেমটাকে তোমরা ফলো করো প্লিজ, কারণ এটা আমাদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ বোম্বে থেকে একজন আর্টিস্ট আমাদের মাঝখানে আসছেন, তাকে যাতে আমরা সেভাবে অভ্যর্থনা জানাতে পারি, তাকে আমরা সেভাবে রেসপেক্ট জানাতে পারি, এটা কিন্তু আমাদের প্রত্যেকের দেখা উচিত। তো আমরা সবাই মিলে এনজয় করব, এই চিৎকারটা থাকবে, এই চিৎকারটা একটু ধৈর্যটা ধরে রাখো, কারণ এই চিৎকারটা আরেকটু পর থেকে শুরু করতে হবে। এই সামনের দিকে রোটা আমাদের মন্ত্রী কাউন্সিলর এদের জন্য, এটা বলবো, আর আমাদের অতিথিদের গার্জেন এদের জন্য সব আছেন। এই এই দু চারটে চেয়ার ছেড়েই সবাইকে বসতে হবে, সবাই ভিভিআইপি সবাই হয়ে পেছনের দিকে চেয়ার, সবার জন্য নিজেদের চেয়ার আছে, সবাই সেইভাবে একটু বসে নিতে হবে এখানের জন্য। আর ঠিক আছে, এটা আমাকে বিপদে ফেলা আবার। হ্যাঁ, এক লাইন হবে না, গান হবে না, আজকে গান শুনতে এসেছি আমি, একটু কথাই বলি। এই এত ঠেলাঠেলি হচ্ছে কেন? এত ঠেলাঠেলি কিন্তু করতে নেই, জায়গাটা প্রচণ্ড ছোট, এবং তার মধ্যে প্লিজ এরকম করো না, কারণ তোমরা একদম নিজেদের ভাই বোন আমাদের। তো এই অনুষ্ঠানটাকে সুস্থভাবে যাতে আমরা প্রত্যেকে পরিচালনা করতে পারি, এটার দিকে তোমাদের প্রত্যেককে নজর রাখতে হবে। আর আজকের মঞ্চে আমি কোনো শিল্পী হিসেবে নয়, তাপস আঙ্কেল একদমই আমার খুব কাছের অভিভাবক, যে কারণে আজকে মঞ্চে আমাকে উঠিয়ে দিয়েছে, উঠে যেতে হয়েছে। সো তোমরা এনজয় করো, করতে থাকো এনজয়। আর কিছুক্ষণ পরেই হিমেশ স্যার আসছেন আমাদের মধ্যে। এই তুমি এসো বাবাই দা, তুমি এসো, তুমি এসো। সঞ্জীব দা, তোমাকে এবার মঞ্চে ডাকা হচ্ছে, তুমি এবার এসো। আচ্ছা আচ্ছা, আমরা সঞ্জীব দাকে মঞ্চে ডেকে নিতে চাইছি। আজকে আজকে গোটা অনুষ্ঠানটা যিনি হোস্ট করবেন, মঞ্চে সবাই একটু জোরে হাততালি দিয়ে আর একটু চিৎকার করে তাকে ডাকতে হবে, প্লিজ ওয়েলকাম মিস্টার সঞ্জীব রাঠোর। প্রত্যেক মঞ্চে তুমি এভাবে আমাকে ডাকো, আর আজকে আমি তোমাকে ডাকলাম। ये एक ऐसा गायक है, क्योंकि हम लोग जानते हैं कि अच्छा कलाकार बनने से पहले अच्छा इंसान बनना जरूरी है, वो कोई और नहीं मेरे दोस्त, आज के इस दौर में पूरे कोलकाता नहीं पूरे हिंदुस्तान के दिलों पे राज कर रहा है, वो कोई और नहीं, हम सबों का प्यारा फंकार, जोरदार तालियां दे, उसका नाम केशव दे। क्या बात, क्या बात, केशव दा हमारा खूब भालो बंधु, একসাথে অনেক জায়গায় শো করতে থাকি আমরা। তো এরপরে যাকে নিয়ে আসবো, হিমেশ রেশমিয়া উনি আসবেন, তার আগে আর একজন শিল্পী আসবে। তো কেশব দা, তুমি কি গান করেছো আজকে, সুযোগ পেয়েছো এই সুন্দর মঞ্চে? আজকে তো গাইতে আসিনি। হ্যালো হ্যালো হ্যালো, আজকে দেখতে আসিনি, আজকে আমি হিমেশ স্যারকে শুনতে এসেছি, দেখতে এসেছি।
আসলে আমরা প্রত্যেকই হিমের স্যারের ফ্যান, তো আমার মনে হয় এখানে প্রত্যেকটা মানুষের যে উন্মাদনাটা কাজ করছে আমার একই উন্মাদনা কাজ করছে, তোমারও তাই? একদম একদম। সো আমরা আজকে প্রত্যেকই শুনতে এসেছি, এনজয় করব। আজকে আমি পারফর্মার নই, আজকে আমরা এখন আমরা হোস্ট, আমরা এখানে দুজন মিলে হোস্ট করছি, অসুবিধা নেই। একটা নতুন রূপ দেখা গেল কেশব দা, তাই না? সব জায়গা মঞ্চে কেশব ভাই গান করতে গেলে আমি তাকে ডাকি। আজকে প্রথম হলো, এটা আমার দারুণ সুযোগ হলো, কেশব ভাই আমাকে ডাকলো আজকে। তো এই জন্য একটা করতালি হবে না ভাই? আচ্ছা, ছেলেরা কোন দিকে, মেয়েরা কোন দিকে? সবই একদিকে নাকি রে? আচ্ছা, একসাথে না, এ তো মেয়েরা আছে, আর ছেলেরা কোথায় রে? এই চিৎকারটা হোক না, না আগে মেয়েদের নয়, আগে মেয়েদের নয়, আগে ছেলেদের চিৎকারটা দেখি। অ্যাজ ইউজুয়াল, এবার মেয়েদের, এবার বোঝা যাচ্ছে বাড়িতে গন্ডগোলটা কিন্তু মেয়েদের জন্যই হয়। না 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 না, ব্যাপারটা হলো ছেলেরা প্রথমে চান্স দেয় কি মেয়েরা কত চিৎকার করতে পারে দেখি আগে, তারপর আবার ছেলেরা। বন্ধুরা, আবার তোমরা কি রেডি আছো? তাহলে প্রথমে মেয়েরা চিৎকার করুক, তারপর ছেলে বন্ধুরা, তাই না? কেন কি যে কোনো, আমি একটা কথা বরাবর, না না বরাবর নয়, মেয়েরা এগিয়ে আছে, কারণ এই চিৎকারটা দেখে প্রমাণিত হয় প্রত্যেকটা রিলেশনশিপে চিৎকারটা কারা বেশি করে। মেয়েরা বলে এই তুমি আমার উপর চেঁচাবে না, আসলে চেঁচায় কিন্তু মেয়েরাই ছেলেদের উপর। ঠিকই ঠিক, লেকিন লেকিন লেকিন, মেয়েরা এগিয়ে থাকাকালীন ভারতবর্ষের মধ্যে এমন একটি জায়গায় রয়েছে যেখানে মহিলারা চাকরি পায় না, সেই জায়গার নাম কি? কথা কেউ সিরিয়াস নেবেন না। মেয়েরা সব জায়গায় এগিয়ে থাকাকালীন ভারতবর্ষের মধ্যে এমন একটি জায়গায় রয়েছে যেখানে মহিলারা চাকরি পায় না, ওখানে শুধু ছেলে বন্ধুরা চাকরি পায়, সেই জায়গার নাম হলো ফায়ার ব্রিগেড। কেন কি মহিলারা আগুন লাগাতে পারে, নিভাতে পারে না। কিন্তু এখানকার মেয়েদের কথা বলিনি, কোথাকার মেয়েদের কথা বললাম, বাংলাদেশের মেয়েদের কথা বললাম। আপনারা তো খুব ভালো, এবার তালি দাও। দারুণ একটি পরিবেশ, দেখো ডেরোজিও মেমোরিয়াল কলেজ, তাই তো? একবার কলেজ কে লিয়ে জোরদার তালিয়া হো, কলেজ কে জিতনে টিচার্স হ্যায় উনকে লিয়ে জোরদার তালিয়া হো, জো হামারে রাজারহাট কে এমএলএ সাহাব হ্যায় শ্রী তাপস চ্যাটার্জি, উনকে লিয়ে একবার জোরদার তালিয়া হো, আর একবার জোরদার তালিয়া জিতনে সারে স্টুডেন্টস হ্যায় উনকে লিয়ে জোরদার তালিয়া হো। अब मैं देखना चाहूंगा यहां पे शाहरुख खान के कितने फैंस है भाई, सलमान खान के कितने फैंस है भाई, सनी लियोनी के कितने फैंस है? लड़का लोग हाथ उठाए पता चला, लड़कियां क्यों हाथ उठाई? अच्छा, इस मंच पे आज हम लोग हिमेश रेशमिया सर को देखेंगे, यही ना? लेकिन एनआर छाड़ा, हिमेश दा छाड़ा, आमी ज्यादा ज्यादा नाम बोलबो, যদি আপনারা তাদেরকে দেখতে চান তাহলে আমার সঙ্গে এইভাবে চিৎকার করে বলতে হবে। এই মঞ্চে কি শাহরুখ খানকে দেখবেন, সলমান খানকে দেখবেন, অক্ষয় কুমারকে দেখবেন, রণবীর সিংকে দেখবেন, দীপিকা পাদুকোড়কে দেখবেন, ক্যাটরিনা কাইফকে দেখবেন, অরিজিৎ সিংকে দেখবেন, জুবিন নটিয়ালকে দেখবেন, হানি সিংকে দেখবেন, বাড়িতে টিভি খুলে বসে পড়বেন। এখানে টাইম কম বলে ওদেরকে নিয়ে আসছি না, অন্য কাউকে নিয়ে আসবো। হ্যাঁ, একটি দারুণ পরিবেশ, আমার মিশন দাদা ভি তৈয়ার হ্যায় আর হিমেশ রেশমিয়া ডেরোজিও মেমোরিয়াল কলেজ, আর কলকাতা কা বহুত সারে কলেজ মে হাম লোগো শো কিয়া করতে হ্যায়। তো কেশব দা, কুছ বাত করে হাম লোগ, কেসা লাগ রাহা হ্যায় পহলে ইয়ে বতাইয়ে, কেমন লাগছে আমাদের এখানকার? এই এই যে কলেজটা, এই কলেজে আমি গতকাল রাত্রিবেলা প্রায় একটা অব্দি আড্ডা মেরে গেছি, কালকে অনুষ্ঠান হয়েছে তাও, এবং অনুষ্ঠানের পর, অনুষ্ঠান শেষের পর আমি এসেছিলাম। মানে এই কলেজটার ফিলিংসটাই অন্যরকম, যারা অনুষ্ঠানটা করে অর্ঘ্য দ্বারা, মানে তাপস আঙ্কেলের সমস্ত যারা যারা আছে, তো এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে প্রতি বছর করে, আমাকে প্রতিবার ইনভাইট করে কিন্তু আসা হয় না, কিন্তু এবার তো লোভ সামলাতে পারিনি। হ্যাঁ, একদম একদম সত্যি। এবং 15 তারিখ আজকের ডেটে আমার কাছে নিজের অনুষ্ঠান প্রচুর এসছে, আমি সত্যি থেকে বলে রেখেছি এই অনুষ্ঠান, এই ডেটে কোনো অনুষ্ঠান ছাড়া যাবে না, এটা কলেজ মানে এই ডেটে আমরা অনুষ্ঠান দেখতে যাব। তো ডেফিনেটলি এখানকার ছেলে মেয়েদের যে উন্মাদনা সেটা তো আসার পরেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বিলকুল, এত এত এনার্জি তারা, এত চিৎকার, এত আওয়াজ শোনা যাচ্ছে, এবং আমার মনে হয় যে
বোম্বে থেকে হিমেশ স্যার আসছেন একদম একদম সে এই চিৎকারটায় আপ্লুত হবেন এবং আমরা এমন সুন্দরভাবে প্রত্যেকই অনুষ্ঠানটা মেইনটেইন করব যাতে তিনি সব জায়গাতে গিয়ে এটা বলতে বাধ্য হন যে কলকাতার মতো অডিয়েন্স কোথাও পাওয়া যায় না জি বিলকুল একবার জোরদার তালি আর ডেরোজিয়াল মেমোরিয়াল কলেজ কে লিয়ে क्योंकि दोस्तों चारों तरफ है कॉलेज ही कॉलेज चारों तरफ है कॉलेज ही कॉलेज प्रोग्राम कराता है कोई ना कोई मगर सच्चा दिल लगा के देख डेरोजियल मेमोरियल कॉलेज किसी से कम नहीं किसी से कम नहीं लेकिन बंधुरा सत्यारे भालोबासा के करे छेलेरा ना मेरा सत्यारे भालोबासा के करे मेरा मेरा धोखा दे ना 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 मेरा धोखा दे मेरा धोखा दाय बार 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 प्रमाणित मेरा जो धोखा ना दी ताले आमार सैड सॉन्ग गुले एमनी एमनी व्यू होतो एबार तोरा बोल आमी आमी एकटा छेले के बोललाम भाई तुम्हें कि प्रेम की स्टाइले प्रेम करो तो छेलेटा बोलछे राठोरदा आमी आगे ना एकटा मेके भालोबासतम जखन ओर बिये अन्य जगह हो गेल আমি পুরো সিস্টেমটা পাল্টে দিলাম বললাম কি করে ভাই বলে আগে ভালোবাসতাম একটা মেয়েকে এখন অন্য সিস্টেম পাল্টাচ্ছি বলে কিভাবে বলে এখন ভালোবাসি আমি খুব ভালোবাসি রিয়াকে কিন্তু ভুলতে পারবো না প্রিয়াকে খুব ভালোবাসি রিয়াকে ভুলতে পারবো না প্রিয়াকে আই লাভ ইউ অর্পিতা রিমার ছিলাম প্রিয়াঙ্কার আছি মৌমিতার থাকবো আর বিয়ে করতে হলে পূজাকেই করবো ওই রোমিও রোমিও গানের ক্যারেক্টার অনেক এইটা আজকাল কে লড়কো কা প্যার হে পহলে কে লড়কে পহলে কে জো প্রসনজিৎ হে প্রসনজিৎ চ্যাটার্জি জব ভি কোই লড়কি সে প্যার করতা থা তো বুম্মা দা কা স্টাইল মে গানা গাতা থা ক্যা চিরদিনি তুমি জে আমার যুগে যুগে আমি তোমারি এইটা আগে আর এখনকার যে প্রসঞ্জিৎ তারা কি করে গায় এই গানটা তারা বলে চিরদিনই তুমি যে আমার মাঝে মাঝে আমি তোমারি না না মাঝে মাঝে আমি সবারই আমি হলাম শুকনো রুটি তুমি হলে সেই তরকারি তালি বন্ধু তালি বিয়ের পর পাবে দশখানা শালি লে বাওয়ালি আচ্ছা এক গানা আবি আয়া থা কুছ দিন পহলে ফিল্ম কা নাম থা আপ লোগ সমঝ জায়েঙ্গে স্টাইল দিখলাউঙ্গা তো সমঝ গয়ে ইসকা ডায়লগ কিয়া থা পতা হ্যায় झुकेगा नहीं अरे यार झुकेगा नहीं साला ये किसके लिए फिल्म बनाए मालूम है आपको जिसका शादी हो गया उसके लिए बनाए क्योंकि अगर ये डायलॉग था ना हे पुष्पा नाम समझ के फ्लावर समझे क्या साला झुकेगा नहीं साला लेकिन यही डायलॉग अगर शाहरुख खान बोलते तो कैसे बोलते किंग खान बोलते तो कैसे बोलते किंग खान बोलते अरे यार अरे यार बड़े बड़े शहरों में छोटी छोटी बातें होती रहती है सेवरेटा ए यार पुष्पा हाँ अरे यार पुष्पा नाम समझ के फ्लावर समझी क्या रे हाँ ए साला झुकेगा नहीं साला क्योंकि बाबूजी ने कहा महल छोड़ दो माँ ने कहा पारो को छोड़ दो पारो कहती शराब छोड़ दो लेकिन आपसे किसने कहा कि जोरदार ताली बजाना छोड़ दो हाँ जोरदार ताले यार किंग खान इसी डायलॉग को अगर अमरीश पुरी साहब अगर आज जिंदा होते तो वो कैसे बोलते वो बोलते अरे कमबख्तो अरे क्या कहा अरे ये कौन कौन सा डायलॉग मुझे बोलने के लिए बोला जा रही है अरे क्या कहा पुष्पा अरे ये पुष्पा की बच्ची है कौन अरे सर पुष्पा लड़की नहीं है पुष्पा लड़का है अरे पुष्पा अरे पुष्पा नाम समझ के फ्लावर समझा क्या अरे मैं झुकेगा नहीं साला मैं सबको झुकाऊंगा और पुष्पा के सारे खानदान को उठा कर ले जाऊंगा हमारे परेश रावल साहब इसी डायलॉग को अगर परेश रावल साहब बोलते बाबू राव वो कैसे बोलते वो बोलते ये राजू
ये बाबूराव गणपत बोलता रे बाबा रे बाबा ये भाई ये पुष्पा नाम समझ के फ्लावर समझा क्या रे बाबा ये भाई ये पुष्पा नाम समझ के फ्लावर समझा रे ये साला झुकेगा नहीं साला हम साला सबको झुकाएगा अपना धोती उटाएगा रे बाबा परेश रावल साहब ऐसे बहुत सारे आर्टिस्ट हैं आज लेकिन एक बार जोरदार तालियां हिमेश रेशमिया सर के लिए हम सुनना चाहेंगे मेरे दोस्त जोरदार तालियां जिन्होंने पूरे टीम को सजाया है আচ্ছা কলেজ মে না না আগে তার আগে একটা কথা বলি দাদার জন্য একটা জোরে হাততালি হোক এতগুলো আর্টিস্টের ক্যারেক্টার একা গলায় প্লে করাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় এত আসছে কেন সবার কথা বললে তো এত হাততালি হচ্ছে এত চিৎকার হচ্ছে দাদার জন্য আরো জোরে একটা হোক আরে না না থ্যাংক ইউ এনারা ভিআইপি রা তো তালি কম দেন ভিআইপি রা যে কোনো কাজে লোক রেখে দেন এ ভাই তুমি তালি দাও তুমি তালি দাও তুমি তালি দাও সত্যি একটা দারুণ একটি পরিবেশ আমাদের डेरोजियल मेमोरियल कॉलेज जो आज बॉलीवुड का जो सुहाना सफर अब जो शुरू होने वाला है डेरोजियल मेमोरियल कॉलेज स्टूडेंट्स यूनियन नंदनिक 8 ये कॉलेज में शायद मेरा ये तीसरी बार है मैं आया हूँ यहाँ पे और जब जब आया हूँ ढेर सारा प्यार लेकर गया हूँ अभी का प्यार पता है कैसा होना चाहिए अभी का प्यार होना चाहिए ब्लूटूथ की तरह पास रहे तो कनेक्टेड और दूर रहे तो न्यू सर्चिंग फॉर न्यू डिवाइस है लड़के लोग ये मजाक की बात कर रहा हूं मोहब्बत जब भी करो एक से करो जिससे मोहब्बत करो उसी के साथ शादी करो उसी के साथ अपना घर बसाओ और जब मन भर जाए तब दूसरी लड़की को बताओ मजाक किया सीरियस लेने का नहीं मजाक किया अगर हिंदुस्तान में सही से रहना है तो मोहब्बत सही से करो एक लड़की से लड़कियों से भी गुजारिश है कि आप एक लड़के से प्यार करना आप लोग भी हाँ सर अरे तापसदा बहुत बहुत शुक्रिया गार्जियन हमारे अच्छा नमस्कार सबाई के स्वागत हमारे खुद शीघ्र ही शुरू हो जेहेतु हिमेश एवं तार सहकारी शिल्पीरा एखाने गान गाइबेन एजन्य आमरा एकटु अपेक्षा करी किछुक्षणेर मध्ये करछि दुई एकजन अतिथि आसबेन आजके তারা একটু শুভেচ্ছা দিয়েই আমরা শুরু করব কাউন্সিলাররা আছেন তাদেরকে দিয়ে কিন্তু আমি একটা অনুরোধ করব আপনাদের আপনাদের নিজেদেরও আক্কেল জ্ঞান থাকা উচিত যে আমরা মানে দুটো পাস করছি এটা ভিআইপি পাস আর ভিভিআইপি পাস ভিভিআইপি পাস পাস নিয়ে তারা যদি কেউ ভিআইপি পাস নিয়ে চলে আসেন এই সামনে দুটো রো আমাদের খুব গণ্যমান্য ব্যক্তিবর্গ কাউন্সিলর কাউন্সিলরদের পরিবার এখানকার গণ্যমান্য অধ্যাপক অধ্যাপিকা এদের পরিবারের জন্য এগুলো আপনারা বুঝবেন এটা বুঝে কমন সেন্স অ্যাপ্লাই করবেন এর হুট করে মানে এটা কমন সেন্সটা সেভাবে কিন্তু একটু অ্যাপ্লাই করবেন এই কারণ আমরা নালে কী হবে যদি কোনো অতিথি যখন চলে আসে তখন কিন্তু আমাদের উঠিয়ে দিতে বাধ্য হবো আমরা এটা যেন না করতে হয় ভিভিআইপির একটা মর্যাদা আছে সেটা মর্যাদা রক্ষা করে থাকবেন আচ্ছা এবং আমাদের কলেজের ছেলে আমাদের পার্টির ছেলেদেরও বলবো এই ক্ষেত্রে খুবই যত্নবান হতে যদি দেখা যায় খুব ভিড় হতে সেক্ষেত্রে যত্নবান হতে এখানে ভিভিআইপি এখানে আমরা রহিমা ভিভি আছেন দেখছেন অন্যকে দেখা দরকার ছিল রহিমা ভিভি আছেন এখানে যারা আছেন সামনে দুটো রো ছেড়ে যারা ভিভিআইপি আছেন আর ওদিকে আমাদের যারা গার্ড দিয়ে দেখছেন গেটটা অ্যালাউ করছেন এখান থেকে ভিআইপি দিয়ে ঢুকে ভিভিআইপিতে চলে আসার চেষ্টা এটা কেউ করবেন না তাহলে কিন্তু গিয়ে গিয়ে আমরা কার্ড সার্চ করবো তো সেটা কিন্তু এ হবে না সুন্দর পরিবেশে করবেন রাজারহাটে প্রথম পশ্চিমবঙ্গের প্রথম একটি কলেজে হিমেশ আসছে পশ্চিমবঙ্গে প্রথম একটি কলেজে হিমেশ আসছে ফলে আমাদের সহযোগিতা ডিরোজিও মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীদের অত্যন্ত জরুরি কলেজের ঐতিহাসিক বছর 25 বছর কলেজের ঐতিহাসিক বছর 25 বছরে এটা আমাদের কাছে অত্যন্ত জরুরি সেই কাজ আপনারা সকলে মিলে নেবেন আগামী দিন কলেজের জানেন এখানে আমরা জিম তৈরি করছি আমি নিজের এমএলএর মাইনে থেকে একটা জিম তৈরি করছি এটা মাননীয় আমাদের মানে শিক্ষামন্ত্রী উদ্বোধন করবেন
এবং এবং কিছুক্ষণের মধ্যে মদন মিত্র উপস্থিত হবেন। আমরা খুব শীঘ্রই শুরু করে দেবো আমাদের অনুষ্ঠান। আমাদের অ্যাঙ্কারিং দাদা, তিনি আমাদের সামনে বিষয়টাকে রাখছেন এবং সবথেকে প্রখ্যাত সঙ্গীত শিল্পী, যাকে দেখার জন্য লোক আসেন, যাকে অ্যাপয়েন্টমেন্ট করে পা, তিনি আমাদের যেহেতু ছাত্র নেতা, তিনি নিজেই কিন্তু আজকে এই কলেজে যেহেতু ছাত্র থেকেই উঠেছেন, তিনি কিন্তু নিজেও কিন্তু ব্যাপারটাকে সামলাচ্ছেন। এই জন্য আমরা জানেন, ওকে তো সবাই চেনেন নিশ্চয়ই, চেনেন না? এরবেলা গলায় জোর নেই, এতক্ষণ ঠিক গলার আওয়াজটা কোথায়? আচ্ছা, এইবার এইবার মানে মানে রয়েছে এবং আমাদের মানে সবাই একটু সহযোগিতা করো, কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করব। মদন মিত্র আমাদের উপস্থিত হয়েছেন, রহিমা বিবি মেয়র ইন কাউন্সিলের সদস্য, আরাধিকা ভট্টাচার্য মেয়র সদস্য, শাহনাজ আলী মণ্ডল আমাদের মানে বড় চেয়ারম্যান, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি, আমাদের অচিন্ত মণ্ডল, আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানে মমতা মণ্ডল, এরকম সব নির্বাচিত প্রতিনিধিরা, হ্যাঁ হ্যাঁ, প্রাক্তন কাউন্সিলর গোপা চ্যাটার্জি, আমাদের এখানকার সমস্ত এরা রয়েছেন আরও সবাই। আমরা আজকে আর কোনো ছোট্ট বক্তব্যের অনুষ্ঠান হবে না, শুভেচ্ছা দিয়ে আমরা শুরু করব। সবাইকে আমরা অনুরোধ করব বিষয়টাকে রাখার জন্য সবাই মিলে যাচ্ছি, নিজস্ব চেয়ারে বসে যান। 2টো রো 3টে রো, এই প্রথম 3টে রো একটু ফাঁকা রাখবেন, যে সোফার রোটা একটু ফাঁকা রেখে দেবেন, এটা আমাদের অনুরোধ। কারণ এখানে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, কাউন্সিলরদের পরিবার, কাউন্সিলর বা তার তখন আমরা প্রত্যেকটি গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে তার হাজব্যান্ড ওয়াইফ বা তার পরিবারকে বলেছি, তারা যাতে অসুবিধে যোগী তাদের যোগী দেখা যায় চালু করার পর এটা সংখ্যাটা খালি আছে, নিশ্চয়ই সবাই মিলে বসবেন। আমিও সকালকে আমি নিজেও বসার লোক না, আমিও দাঁড়িয়ে থেকে আপনাদের সঙ্গে পার্টিসিপেট করব। মাইকে আমি আপনাদের ভালোবাসার জন্যই বলছি, একটু হার্ড কথা বলতে হয় আপনাদের প্রতিনিধি হিসেবে, কেন দেখুন ফাংশানটা করে কেউ আনন্দ পাবেন, আমাদের টেনশানে থাকতে হয় যতক্ষণ না ফাংশানটা ভালো হয়। এই জন্য কলেজের ঐতিহাসিক 25 বছরে হিমেশের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা শিল্পী আসছে, আপনাদের প্রত্যেকের কোঅপারেশন, প্রত্যেকের কোঅপারেশন খুব জরুরি, এটা আশা করি পাবো ছাত্রছাত্রীদের কাছে। আর আমাদের ত্রিরোজীয় কলেজের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের 1 নম্বর ছাত্রছাত্রী, তারা শৃঙ্খলার দিক থেকে ইত্যাদির দিক থেকে একটা 1 নম্বর, এটা আমাদের রাজারহাটে বেশিরভাগ ছেলেমেয়ে রাজারহাটে পড়ে, বেশিরভাগ ছেলেমেয়ে গ্রাম থেকে পড়ে, হিন্দু মুসলমানের মিলনের স্থল হচ্ছে ত্রিরোজীয় মেমোরিয়াল কলেজ। ফলে সবটা মিলিয়ে ছাত্রছাত্রীদের বলবো, একটু কষ্ট করছো, কষ্ট তো করতেই হবে, দিল তো পাগল হয়, দিল পাগল করার জন্য কষ্ট না করলে কখনো দিল পাগল হয় না। এই জন্য আমরা মনে রাখবেন, ছাত্ররা একটু দাঁড়িয়ে আছো যারা, আমিও তোমাদের সাথে কথা দিচ্ছি, শুধু আরম্ভ হওয়ার জন্য বসবো, আমি তোমাদেরকে ফাংশান না দেখে আমি নিজে বসবো না যতক্ষণ না তোমরা ভালো করে ফাংশান দেখবে। তোমরা যারা দাঁড়িয়ে কষ্ট করছো একটু কষ্ট করো, তারপর যখন হিমেশ উঠবে তখন সব ভুলে যাবে, অক্সিজেনের মতো সব বসে ভুলে যাবে, সবাই সহযোগিতা করবে, ঠিক আছে? আর কোনো কথা বলবো না দাদা। আচ্ছা, যারা ভিআইপি আছে ভিআইপিতে চলে যাবেন, ভিআইপিতে কেউ ভিভিআইপিতে আসলে আমরা কিন্তু এখন ভিআইপি যারা আছেন তারা ভিআইপি চলে যান। রহিমা বিবি ওখানে আছেন, দেখে নিন ভিআইপি কার্ড একটু, রহিমা দরকার একটু দেখে নেবে। আর যারা ভিভিআইপি তারা ভিভিআইপিতেই বসুন, বসুন। প্রথম 2টো রো 3টে রো একটু ফ্রি রাখবেন প্রথম। আর ছেলেদের মেয়েদের বলি, আমি নিজে 5খানা বাস তোমাদের জন্য রেখেছি, যারা ভাঙড়ে যাবে, রাজারহাটের দিকে যাবে, ওদিকে যে পাথরঘাটার দিকে যাবে, তাদের জন্য 5খানা বাস এই প্রোগ্রামে থেকে তারা বাড়িতে যাবে, স্কুলের পার্টিকুলার মেয়েরা। এবং আমি চেষ্টা করবো প্রতিটা বাসের সঙ্গে পুলিশকেও দিতে, যাতে কোনো অসুবিধা না হয়, তো নির্বিঘ্নে, কারণ তোমাদের বাবা মা আমাদের ভরসায় ছেড়েছেন, তোমরা আমাদের কলেজের খুব ভালো ছাত্রছাত্রীর ঐতিহাসিক বছর 25 বছর। আর আমি যখন 25 বছর আগে আমার আমি তখন নিজেও খুব তরুণ ছিলাম, 25 বছর আগে এই কলেজ আমরা ইট বালি পাথর রক্ত দিয়ে গড়া আমাদের এই কলেজ, তোমাদের সকলকে করছো এই কলেজের জন্য। আমি এবারও আমার নিজের MLA ফান্ড থেকে 10 লক্ষ টাকা স্যাংশন করেছি তোমাদের কলেজের বিল্ডিংয়ের ওপর, নানা রকম বিষয় হবে। আমি নিজের মাইনে থেকে জিম কিছুদিন বাজি দেখবে, জিম উদ্বোধন হবে তোমাদের বিষয়, সামনে গেট এবং আলোকিত এর স্কিম চলবে, তোমাদের কাজের জন্য সকলে সহযোগিতা করবে, ঠিক আছে? তারপরে তো আনন্দ করবে, একটু কষ্ট করো, কষ্ট না করলে আনন্দ পাওয়া যায় না। তারপর তো যা যা গান টান আছে খুব সুন্দর সুন্দর গান হবে, তোমরা ভালো করে ব্যাপারটাকে করবে। আমি তোমাদের কাছে একটু একান্ত অনুরোধ করছি, সবাই আছেন, সবাই আমাদের গণ্যমান্য অতিথি, প্রত্যেকেই আমাদের সমাগত, এখানে রহিমা বিবি দেখছেন, আরও সবাই আছেন, কলেজের ছেলেমেয়েরাও অন্যরা আছেন, পুলিশের পক্ষ থেকেও আছেন, একটু দেখে নেবেন এই সামনের শাড়িটা, একটু সামনে শাড়িটা, এটা খুব গণ্যমান্য ব্যক্তিবর্গদের জন্য, অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদের পরিবারের লোক, কাউন্সিলর কাউন্সিলরদের পরিবারের লোক, মিনিস্টার এবং ইত্যাদিদের জন্য, এইটুকু ভেবে সামনে 2টো 3টে রোতে কেউ এগিয়ে আসার চেষ্টা করবেন না বা বসবেন না, এটুকু বলছি, মানে বলে নিচ্ছি আপনাদের। একটু মদন দা দেখে নি, মদন দাটা কি হবে আছে, ও দু একটা গান গেয়ে দিয়েছে, একটা একটু তুমি কিছু নেই তো।
আমি মাইক ভাই অভিষেক অভিষেক তুমি চলে না তুমি ভাই একটা দিয়ে গুলি করে আমি হ্যাঁ মদন মিত্র যদি মদন তার দেবে তার আরম্ভ করব নি আমাদের শিল্পী রেডি আছে একবার তুলে দেব স্যার ওকে ওকে আরে আমার ইয়ং বন্ধুরা কোথায়? এইদিকে এত সুন্দর অনুষ্ঠান চলছে। আচ্ছা মদন মিত্র দু মিনিটের মধ্যে তিনি আসছেন, তাকে শুভেচ্ছা দিয়ে আমরা ফাংশন শুরু করে দেবো। মদন মিত্র এবং কাউন্সিলর যারা আছেন তাদেরকে দিয়েই আমরা ফাংশন শুরু করে দেবো। তো আপনারা সবাই মিলে বিষয়টাকে রাখবেন। ইয়ং আর আর কেশব আজকে আমাদের ছাত্র নেতা, কিন্তু কেশবকে একটা কেশবকে মানায়, গান ছাড়া কেশবকে মানায় না। এই জন্য কেশব এক কলি আমার অনুরোধে কেশবকে বলবো আজকে, কেশব আমাদের কলেজের ছাত্র, তোমাদের 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 পার্টিসিপেট করার জন্য ও ও ও দু কলি এমন গান গাইবে তোমাদের মন উদ্দীপ্ত হয়ে যাবে মদনদার আসার আগে। আচ্ছা কী গাইবো কী গাইবো বলো, তোমরা বলো। আচ্ছা আমার ভোকালটা একটু লাউড করা যাবে, বাড়ানো যাবে, একটু বাড়াবে, এটা কী গান গাইবো বলো, তোমরা বলো। হুম সব মিলেমিশে কাঁদতে কিচ্ছু শুনতে পাচ্ছি। হ্যালো আমি এরা কোথা থেকে এখানে রাঠোর দা কোথায়? আমাদের আজকের হোস্ট সঞ্জীব দা, সঞ্জীব রাঠোর, তাকে আমি মঞ্চে ডাকতে চাইছি। কারণ আমি একা একা খুব বোকা লাগে, নিজেকে খুব বোকা লাগছে জানিস। আচ্ছা আমাদের সামনে যারা গেস্টরা বসে আছেন প্রত্যেককে নমস্কার, আর আমার যারা এখানে ভাই বোনেরা আছে, বাপরে এত আগে থেকে ফ্ল্যাশ লাইট কেন, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে তোদের। এইবার ছেলেরা একদম মনে হচ্ছে সব শক্তি নিয়ে চিৎকার করছে। আচ্ছা আপনারা কি সিটি বাজাতে পারেন? মেয়েরাও পারে, সিটি বাজান দেখি। ক্যা বাত ক্যা বাত, তাই আমাদের মধ্যে আমাদের বস এসে গেছে। বেঁচে থাক বাবা, তোরা বেঁচে থাক। মদনদা তোরা বেঁচে থাক, জোরে চিৎকার হবে মদনদার জন্য, সবার প্রিয় লাভলি, জিসে দেখতে হি হর লড়কে লড়কিয়া কহনা শুরু করতে ও লাভলি, হম সবি কে প্যারে। আচ্ছা মঞ্চে চলে গেছে, অনুরোধ করবো রহিমা বিবি, আরাধিকা ভট্টাচার্য, শাহনাজ আলী মণ্ডল এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পিনাকি নন্দী পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের নন্দিনী ব্যানার্জি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যারা কাউন্সিলররা আছেন, যদি আমি কারুকে দেখে না থাকি চলে আসুন মঞ্চে, চলে আসুন, আমরা সংক্ষিপ্ত মঞ্চের অনুষ্ঠান করেই শুরু করে দেবো। আমাদের আজকের মানে চিফ গেস্ট মদন মিত্র, চিফ গেস্ট মদন মিত্র, মদনদা উপস্থিত হয়েছেন, সবাই জোরে চিৎকার হোক আরো জোরে। আচ্ছা মদন মিত্র আমার আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং এবং বলা যেতে পারে খুব জনপ্রিয় মানুষ, মানে জনপ্রিয়তা এখন মমতা ব্যানার্জি একটা অন্যতম, ও হচ্ছে মারাদোনা মেসি, আর যদি মমতা ব্যানার্জি মারাদোনা হয় আর মদন মিত্র হচ্ছে মেসি, মানে এরকম একটা জনপ্রিয়তা তার সামনে রয়েছে। সবাইকে মিলে সামনে রেখে ব্যাপারটাকে রাখবেন, মহানদাকে বসার জন্য অনুরোধ করছি আমরা। আরো চেয়ার নে, এই আরাধিকা চলে আসো, নিচে নিচে আগে মহানদা বসো, আগে তো আমি আগে একসঙ্গে মহানদাকে একসঙ্গে দেবো। একটা কথা বলি, এই শাহনাজ আলী মণ্ডল ডাম্পি, আমি আসছি নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে, ওখানে রয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জি, অরিজিৎ সিং, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি ওখানে সব মেগাস্টার সুপারস্টার, কিন্তু এই মাঠে সব টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার।
ও লাভলি এবং ওখানকার যা উন্মাদনা, আচ্ছা শাওনা জালি মন্ডল মঞ্চে চলে আসে, অন্য স্তরের, সারা পৃথিবীর একটা ফিল্ম ফেস্টিভ্যাল আসছে, একটা ফিল্ম ফেস্টিভ্যাল প্রসেনজিৎ থেকে শুরু করে সবাই, কিন্তু এখানকার যে ক্রাউডটা না, এই ক্রাউডটা দেখার জন্যে ওরা যদি জানতে পারে এরকম একটা ক্রাউড এখানে রয়েছে, ওরা ভেঙে এখানে চলে আসবে। ওকে, দিস ইজ ভেরি ক্রেজি, ও লাভলি, আল হাবিবি। আচ্ছা শাওনা জালি মন্ডল, ডাম্পি আপনার আর আর কোনো কাউন্সিলর যদি এসে থাকেন, এসে থাকেন, চল কোথায়, হ্যাঁ আমি তো শাওনা জালি মন্ডল, ডাম্পি ডাম্পি ছিল তো আমাদের সঙ্গে, ছিল তো কোথায় শাওনা জালি মন্ডল, ডাম্পি, আচ্ছা হাকিমুল আমাদের উপপ্রধান বাঙালের পঞ্চায়েতে আমাদের কলেজের সঙ্গে যুক্ত, চলে আসুন, আরো আরো একটা চেয়ার, আরো একটা চেয়ার দিয়ে দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, আমরা একটু এই আমাদের আমাদের এক নম্বর বড় চেয়ারম্যান, আপনি চলে আসুন, আর কে, আর হাকিমুল, হায় হাকিমুল চলে আসুন, হাকিমুল আমাদের উপপ্রধান ভাঙড়ের খুব জনপ্রিয় আমাদের ছেলেই, কলেজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এই কলেজের ছাত্রই বলা যায়, আর প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ওর নাম আমার বলার অপেক্ষা কেন, আজকে একদম গান শুনতে এসেছে এবং কলেজের অর্গানাইজার হিসেবে এসেছে, আর আর মদনদাকে মদনদা আশাবাণী মহনদার জন্য ফাংশন শুরু করছিলাম না, যেমন আমরা ব্রাহ্মণ পুজো না করলে মানে পুজো শুরু না করলে সব পুজো হয় না, ইমাম সাহেব ইমাম ইমাম মানে প্রথম নামাজ না পড়লে নামাজ হয় না, মদন মিত্র ছাড়া নিউ টাউনের প্রোগ্রাম হয় না, মদনদা ছাড়া নিউ টাউনের প্রোগ্রাম হয় না, মদনদা এরকমভাবে বিষয়টাকে আছেন আছেন বাস, এই 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 সব ফুল 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 একদম তুই আর এ দুজন বসতে, আমি আর কিছু নাম কারুর নাম বলতে হবে না, কারুর তুই, হ্যাঁ আমাদের টিচার ইনচার্জ, আসো আসো না, ঠিক আছে দাদা, বসেন আপনি, আপনি বসেন, আমি আমি অনুরোধ করছি আমাদের আর দেরি করবো না, কেন ফাংশন শুরু করবো, অর্গানাইজারদের বলবো অন্য শিল্পীদের রেডি করুন, এই এই দু একজন শুধু এখানে বলবেন, আমি বলবো সাদ্দাম আর আমাকে টিচার ইনচার্জ, সবাইকে বরণ করে নেবেন ইউনিয়নের পক্ষ থেকে আর আর কলেজের পক্ষ থেকে, প্রথমেই মদন মিত্রকে, মদন মিত্রকে উত্তর দিপাড়া পূজা ফুল দিয়ে, আমাদের আমাদের টিচার ইনচার্জ যিনি কলেজের মানে সৈকত মণ্ডল, তিনি ফুল দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন, সব ছাত্ররা একটু সবাই একটু উঠে দাঁড়িয়ে ওনার প্রতি সম্মান জানিয়ে হাততালি দিয়ে সবাই স্বাগত জানান, অচিন্ত অচিন্তদা মঞ্চে আছেন, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন সাদ্দাম আমাদের কলেজের, এবার এক এক করে করে আমাদের শুরু হোক, আমাদের রহিমা বিবি আমাদের সিনিয়র মেয়র ইন কাউন্সিল সদস্য, তাকেও ফুল এবং উত্তরীয় একদম একই 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 রকম, ও আর শাহরুখ 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 ঠিক কলেজের, ব্যাস ছেড়ে দে, এবার নেক্সট 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 রেডি কর, একজন করে এগিয়ে নিয়ে আসবি, এবার এবার আমাদের রহিমা বিবি আমাদের মেয়র ইন কাউন্সিলের সদস্য সদস্য আমাদের সিনিয়র, তাকে তাকেও স্যারকে বলবো, স্বাগত স্বাগত, আপনি এদিকে আসুন, তোরা একজন করে এগিয়ে দে না, এগিয়ে দে ফুল এগিয়ে দে, আর ব্যাস আপনি আর সাদ্দাম সবাইকে দিয়ে দেন ফুল দিয়ে শুভেচ্ছা, আর কলেজের জিএস তিনি উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা, শাহরুখ 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 টি, আমরা আমরা নানা কারণে আর দেরি করছি না, দেরি করছি না, এইবার আমাদের এবার 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 আমি মানে অনুরোধ করছি আমাদের এক এই যেখানে কলেজ এই ওয়ার্ড, এই ওয়ার্ডের কাউন্সিলর এবং বোর্ড চেয়ারম্যান শাওনা আলী মণ্ডল, তিনি প্রাক্তন ছাত্র নেতাও বটে, তাকেও পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমাদের দুজনই সবাইকে বরণ করে নেবেন নেবেন,
আচ্ছা সালুক স্যার দাম সালুক ও সালুকটা সালুকটা তুই দিয়ে দে না তিনজন তার তিনজন আচ্ছা এবার তার পরেরটা থেকে তিনজন দিয়ে দে প্রীতম আচ্ছা এবার আমাদের মানে আরাতিকা ভট্টাচার্য মেয়র ইন কাউন্সিলের সদস্য এবং আমাদের এই কলেজের গভর্নিং বডির সদস্য তাকেও পুষ্পস্তবক উত্তরীয় এবং তার সঙ্গে শুধু এত কথা বলছিস কারণ তাদের তুই ফুল দে ফুল দে ফুল সাইকো তুই উত্তরীয় আর তুই 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 সারুক তুই সারুক প্রীতম সারুক দে প্রীতম সারুক দে তাদের কুই 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 দেরি করিস না দেরি করিস না এবার আমাদের এক নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি নন্দী তাকেও ফুল উত্তরীয় এবং স্মারক তিনজন আমাদের যে তিনজন ঠিক করা হয়েছে টিচার ইনচার্জ এবং আমার ছাত্রদের পক্ষ থেকে কলেজের জিএস এবং আমাদের মানে টিএমসি ছাত্র সভাপতি শহরের মানে হ্যাঁ তুই স্মারক ধর আর একটা নেক্সট নেক্সট নে এবার হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী ব্যানার্জি তাকেও তাকেও নন্দিনী ব্যানার্জিকেও ঠিক একই একই রকমভাবে আমাদের টিচার ইনচার্জ সাদ্দাম সাদ্দাম এবং হচ্ছে সোহেল আচ্ছা আমাদের তিনাঙ্কুর ভাচ্চা রাজ্য ছাত্রের সভাপতি তিনি উপস্থিত হয়েছেন একটু একটা একটা চেয়ার একটা ভালো চেয়ার দিয়ে দিস আচ্ছা সবাই এবার এবার আমাদের মানে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে তো তুই তোরা কুই কর না তোরা তুই সার্কে সার্কে তুই দে তুই দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ওরম ভাবে না ভালো করে দে সার্কটা ওরম ভাবে দেয় না ভালোভাবে দে তুই কর আচ্ছা প্রখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের ছাত্র নেতা কেশব সেও একসময় ছাত্র পরিষদের সমস্ত তাকেও আমাদের কলেজের পক্ষ থেকে টিচার ইনচার্জ স্যার উপ এবং আমাদের জি এস সাদ্দাম এবং এবং আরেকজন ছাত্র হয়ে সারক তুলে দিচ্ছে সোহেল তোল 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 না কুইক কর আচ্ছা এবার হচ্ছে আমাদের আরেকজন একদম ভাঙড়ের আমাদের লাগোয়া তার উপপ্রধান এবং তার সঙ্গে সঙ্গে এই কলেজেরও একদম ছাত্র বলা যায় ছাত্র আন্দোলনে আমাদের এই কলেজের সঙ্গে সে অনেকটা সময় কাটায় আমাদের হাকিমুল আর হাকিমুলকেও ফুল উত্তরীয় এবং আরেকটাই করে দে তিনাঙ্কুর তিনাঙ্কুর এসছে অচিন্ত মণ্ডল আমাদের তৃণমূল রাজেরার শহর শহর তার সভাপতি তাকেও তাকেও স্যার কুইক কর না একজন ছাত্র চলে না চলে 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 কুইক কুইক করে দেরি করবি না আমরা আজকের মদনদাই মূলত বলবেন তার মধ্যে দুই একজন আমাদের এখানকার আমি কালকে দিই কালকে আমি আর স্যার নিয়ে নিচ্ছি কালকে আমরা করি আমরা স্যার কাল নিয়ে নিচ্ছি হ্যাঁ সুজিত বসুকে আমরা দেবো ঠিক আছে সুজিত বসু এখন আমরা পরে মন্ত্রী সুজিত বসু একটু পরে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পরে আসবেন আমরা ফাংশনটা শুরু করে দেবো ছাত্রছাত্রীরা অনেকক্ষণ কষ্ট করছো কষ্ট করছো কিন্তু মদনদা তোমাদের সব রিলিফ দিয়ে দেবে মদনদা তোমাদের সব মদনদাকে কাল থেকে তোমরা মদনদা চাহিদা কালকে জ্যোতিপ্রিয় মল্লিক বলে গেছে যে মদন মিত্র কালকে আমার এখানে সমস্ত কিছু এ করে মদনদারকে আমরা অনেকক্ষণ ধরে মদনদার জন্য আমরা শুরু করিনি তো আমরা শুরুটা করছি আমি রহিমা বিবিকে প্রথম বলছি তোমাদের দেশে যার জন্য আজকে ফাংশন আমাদের এই অঞ্চলে প্রিয় বিধায়ক সবসময় আপনাদের কাছে আজকে ফাংশনটা কিন্তু তার জন্য যে বিধায়ক তাপস স্যারের জন্য এটা সকলে মিলে একটা হাততালি হয়ে যাক তাপস স্যারের জন্য হাততালি হয়ে যায় এটা প্রয়োজন আছে আমি বলবো উত্তরীয় পুস্তকে দিয়ে সাদ্দাম আর প্রীতম সাদ্দাম আর প্রীতম চলে আসো সম্মান জানাবো তাতে তো পুস্তকে তো সম্মান জানাবো কি হ্যাঁ আজকে কোনো বক্তব্য না আমাদের প্রাক্তন মন্ত্রী এখন বসে আছেন তিনি সবটাই করবেন কারণ আপনারা মানে যারা শিল্পী আসছেন তাদের থেকেও প্রপরা
আমাদের মদন দা আছেন, মদন দাই বলবে, বক্তব্য কিছু না। আসে ওই চাচালে চাচালে আমি থামার ছেলে লোক নয়, চাচালে ফাংশন বন্ধ করে দেবো, চেঁচিয়ে লাভ নেই, চেঁচিয়ে লাভ নেই। একটু বক্তব্য অতিথিদের আমরা এনেছি, তাদের বরণ করে তাদের কিছু কথা শোনা আমাদের কর্তব্য, চেঁচিয়ে লাভ নেই। কারণ হিমেশ আসবে তবে তো কলে আমি হিংস না দিলে হিমেশ উঠবেই না। আজকে আমি হিমেশের গার্জেন পশ্চিমবঙ্গে, এখানে না বললে উঠবেই না। যে চেঁচামেচি করবে এখানে ক্যামেরা আছে, দেখে নেবো, সে ছাত্রছাত্রীকে সুন্দর করে আমাদের গাড়ি চড়াবো, তাকে বাড়ি পাঠিয়ে দেবো, একদম চুপ। অতিথিদের হাত তালি দিতে হবে। কলেজের তোমরা কলেজের সব অতিথিরা মঞ্চে বসে আছে, কলেজের আমন্ত্রণে এসেছে। এখন আমি বলবো আমাদের এখানকার এই বড়, এক মিনিট আমি একটু বলি না, আচ্ছা আমাদের এই বড় চেয়ারম্যান, এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছাত্র নেতা, গতকালকে তিনি আসতে পারেননি, আজকে আমাদের সঙ্গে গেটে ডিউটিও করেছেন, রহিমা বিবি তো একদম করেছেন, আরাত্রিকারও ভূমিকা আছে, আর শাওনাজ আলী মণ্ডল, তিনি আপনাকে সামনে শুভেচ্ছা দিয়ে দেন। সঞ্চালক আমাদের ডিরেজিও মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, উপস্থিত আছেন আমাদের সকলের নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক মদন মিত্র মহাশয়, মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল, আরিত্রিকা ভট্টাচার্য এবং এই কলেজ গভর্নিং কমিটির সদস্য, উপস্থিত আছেন পৌর প্রতিনিধি পিনাকী নন্দী, নন্দিনী ব্যানার্জি, মমতা মণ্ডল এবং আমার ভাই হাকিমুর, দীর্ঘদিনের ছাত্র পরিষদের সঙ্গী, এবং আমাদের নিযুক্ত প্রিন্সিপাল হয়েছেন সৈকতবাবু সহ, এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের নন্দিনীকে শুভেচ্ছা জানাই। আজকের দিনটা ডিরেজিও কলেজের ক্ষেত্রে একটা স্মরণ অক্ষরে লেখা থাকবে। আজকে আমরা পৌর প্রতিনিধি হয়েছি ঠিক কথা, কিন্তু ছাত্র আন্দোলনের একটা আলাদা আনন্দ হচ্ছে কলেজ ফেস্ট। কে কত ভালো কলেজ ফেস্ট করতে পারে সেটা নিয়েই কিন্তু সমস্ত কলেজের মধ্যে কম্পিটিশন ছাত্র আন্দোলনের। আমি যখন সিটি কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম এমআই স্টেটের, তখন আমাদের আশা ভোসলে এবং বাবুল সুপ্রিয় যতীন ললিতকে নিয়ে আমরা সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম করেছিলাম। তখন বাংলার মধ্যে আমরা দাবি করতাম যে আমরা শ্রেষ্ঠ কলেজ, সবথেকে ভালো ফাংশন আমরা করেছি। আজকে উত্তর চব্বিশ পরগনার মধ্যে এবং বাংলার মধ্যেও ডিরেজিও কলেজ একটা নতুন স্থান করে নিল হিমেশ রেশমিয়াকে নিয়ে নন্দনিকের আয়োজন করায়। তাই আমি সকলকে বলবো প্রেসিডেন্ট তাপস চট্টোপাধ্যায়কে অভিনন্দিত করার জন্য, এবং কলেজের গভর্নমেন্টকে সকলে করতালি দিয়ে একটু শুভেচ্ছা জানান, সকলের কাছে অনুরোধ করবেন, এনাদের জন্যই কিন্তু আমরা এই ফেস্টটা দেখতে পাচ্ছি। মদনদা বলবেন, বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা, খুব সুন্দর অনুষ্ঠান, এটা স্মরণ অক্ষরে লেখা থাকবে। এইভাবেই কলেজের ছাত্র সংসদ এগিয়ে থাকুক, আর ছাত্রছাত্রীদের বলবো ছাত্র সংসদের সাথে থাকুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যারা ছাত্র সংসদ করছে। আর অনুষ্ঠানটা শেষভাবে সম্পূর্ণ করা ছাত্রছাত্রীদের একটা বড় দায়িত্ব আমি জানি, কারণ কোনো রকমের বিশৃঙ্খলা মানেই কিন্তু একটা কলেজের নাম একটা খারাপ জায়গায় চলে যেতে পারে। তাই এত কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সামনের বছরে যাতে আরও বড় করতে পারে তার জন্যে শেষ পর্যন্ত সকলকে সহযোগিতা করতে হবে এবং আনন্দ করতে হবে। নমস্কার। খুবই সংক্ষিপ্ত, আমাদের কলেজের গভর্নিং বডি মেম্বার এবং মেয়র ইন কাউন্সিলের সদস্য, এই কলেজের সঙ্গে যুক্ত, আমার কন্যাও বটে কিন্তু ও কলেজের সঙ্গে যুক্ত। এই এই কলেজ যখন তৈরি হয়েছিল তখন ও আমার খুবই ছোট, তখন ওর কৌটোর ওর যে ভাঁড়ে জমানোর টাকা সেটা তৎকালীন সময় তুলে দিয়েছিলেন এতে আমাদের কলেজের সময় থেকে। তাই কলেজের এখন গভর্নিং বডি মেম্বার, ভারী পদ, এখন মেয়র ইন কাউন্সিল, কিন্তু ও ছোটোবেলা থেকেই কলেজের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে, আমার সিও বসে আছেন, ওরা সবাই এর মধ্যে যুক্ত ছিলেন। নমস্কার। মঞ্চে উপস্থিত যার উদ্যোগে আজকে এত সুন্দর অনুষ্ঠান আপনারা সকলেই জানেন, যিনি না থাকলে এই অনুষ্ঠান মাত্রাই কত না, তিনি হলেন আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং আমাদের রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস চট্টোপাধ্যায় মহাশয়। উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক মদন মিত্র মহাশয়, উপস্থিত রয়েছেন এমএমআইসি রহিমা বিবি মণ্ডল মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের এই যে ওয়ার্ডের অনুষ্ঠান সেই ওয়ার্ডের পৌর পিতা তথা বড় চেয়ারম্যান শাওনাজ আলী মণ্ডল মহাশয়, উপস্থিত রয়েছেন নন্দিনী ব্যানার্জি পৌর মাতা, আছেন আমাদের এক নম্বর ওয়ার্ডের পৌর পিতা পিনাকী নন্দী মহাশয়, আছেন মমতা মণ্ডল, রয়েছেন ভাই কেশব হাকিমুল থেকে আরম্ভ করে আমাদের সকলে রয়েছে আমাদের ডিরোজিও কলেজের জিএস সাদ্দাম, প্রীতম, অর্ঘ্য,
এদিকে আমাদের গভর্নিং বডির মেম্বার বাবিন্দা রয়েছেন এবং আমাদের সৈকত স্যার টিচার ইনচার্জ তিনি আছেন সর্বোপরি তো সকল ছাত্রছাত্রীবৃন্দ আছে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কোভিড পরিস্থিতির জন্য লাস্ট দু তিন বছর আমরা অনুষ্ঠান করতে পারিনি এবছর আমরা একদম ধামাকা অনুষ্ঠান তোমাদের জন্য করছি তোমরা আনন্দ করো সমস্ত কিছু মাথায় রাখবে যে এই কলেজের একটা প্রচণ্ড সুনাম আছে তাই সুনাম বজায় রেখে আনন্দ করবে বিধায়কের একটা সুনাম আছে তাই সমস্ত কিছু সুনাম রেখে তোমরা কিন্তু আনন্দ কোনো বিশৃঙ্খলতা কিছু করবে না শৃঙ্খলাবদ্ধভাবে প্রোগ্রাম দেখবে এবং এনজয় করো এটাই আমার তোমাদেরকে আমি মানে আমার তরফ থেকে অনুরোধ করব সকলে অনুষ্ঠান শেষ হলে ঠিকঠাক তোমাদের জন্য বাসের ব্যবস্থা আছে ঠিকঠাকভাবে তোমরা আবার নিজেদের গন্তব্যস্থানে পৌঁছে যাবে এইটুকু আশা রেখে সকলকে বলবো সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করো নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন তোমাদের জন্য খুব ভালো খবর আছে কি খবর মদন মিত্র এখন বক্তব্য রাখবেন এবং তার সমস্ত এ তোমাদের কাছে দেবে আচ্ছা আমি যতটা বোকা আমাকে দেখলে লোকে ভাবে ততটা বোকা আমি নই আমি জানি এখন কেউ বক্তব্য শুনতে চাইছে না এখন সবাই শুধু হিমেশকে চাইছে কিন্তু যখন ভিআইপি যায় তার আগে যদি পাইলট না থাকে ভিআইপি প্রেস্টিজ থাকে আমি বহুদিন ধরে এই কলেজটাকে চিনি এমন একটা সময় ছিল কলকাতায় যদি কেউ জিজ্ঞেস করতো এই ডিরোজিও কলেজটা কোথায় রে আমার সামনে আমি বলতে শুনেছি খায় না মাথায় দেয় বলতে পারবো না কিন্তু আজকের এই ক্রাউড আমি বলতে বাধ্য হচ্ছি ইস্ট অর ওয়েস্ট ডিরোজিও ইজ দ্য বেস্ট আর আমাকে ডেকে যদি এখন দল বলে তুমি মন্ত্রী হবে না ডিরোজিওর জেনারেল সেক্রেটারি হবে আমি বলবো ডিরোজিওর স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হতে চাই তার কারণ এই যে সময় মান্নার একটা খুব ভালো গান ছিল পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর এসব আর কে সব গাইবে আছে ওরা তাই আমি একদম সময় নষ্ট করছি না কিন্তু তার আগে আমাদের এখানে ডাম্পি রয়েছে কলেজের টিচার ইনচার্জ রয়েছে নন্দিনী রয়েছে রহিমা রয়েছে আরত্রিকা রয়েছে মমতা রয়েছে পিনাকি রয়েছে বাবন্ত রয়েছে কেশব আছে আমাদের ভাঙরের হাকিবুল হাকিবুল আমার ভীষণ প্রিয় আর নেতাজি ইন্দোরে এক ঝাঁক স্টার আছে রাজারহাটে কিন্তু একটাই স্টার তার নাম তাপস চট্টোপাধ্যায় আমি কোনোদিন কাউকে দেখে নকল করিনি সকালবেলা উঠে আমি জানি আমি যেটা করব দ্যাট ইজ দ্য ট্রেন্ড অফ দ্য ডে ওটাই চলবে কিন্তু একজনকে আমি নকল করি তার নাম তাপস চট্টোপাধ্যায় আমিও আমার কামারাডিদের শুরু করে দিয়েছি বিয়ে হলেই একটা প্রিয়গোপালের বেনারসি আর 5,000 টাকা আপনারা রিয়েলি লাকি সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি গান শুরু হয়ে যাবে এক্ষুনি তাই গানটা শুরু করার আগে আমি গানটা আপনাদের কেশবকে বলবো যে আমার পরে গান ধরে নিতে এবং গান শুরু
আর কোন নেতা বাকি নেই, ভাষণ নেই। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, না আমার আমার হৃদয়েতে জনতা নয়নে মমতা। ও লাভলি, থ্যাংক ইউ সবাই, একটা মজাদার জন্য আরো জোরে হাত তালি। না আমার খুব বন্ধু দাদা, যে গানটা শুনলে তোমরা খুব খুশি হবে যে এখন কাতারে বিশ্বকাপ চলছে, মদন দা কাতারে গেছিল আর সেই গানটা তোমরা এবিপি আনন্দে দেখেছো, আমার ক্যালেন্ডার উদ্বোধন ওই গানটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। মদন দাকে ওই গানটা না করলে যেতেই দেবো না আমরা, মদন দা ওই গানটা আমাদের সঙ্গে গান। এখন আমার যারা বন্ধু এই মুহূর্তে তারা কাতারে ডেজার্ট সাফারি করছে আর এত বদমাশি করছে, খালি ভিডিও তুলে আমায় ভিডিও কল করছে আর দেখাচ্ছে, উস্কাচ্ছে, এবং আমি বুঝতে পারছি ওরা প্ল্যানফুলি আমাকে উস্কোবার চেষ্টা করছে। আমি কাতার থেকে পালিয়ে এসেছি তার কারণ আমার অন্য প্রোগ্রাম রয়েছে। তবে কাতার নয়, আমি ডিরোজিওকে দেখে বলছি, কাতারে কাতারে মানুষ, আরে কাতারে কাতারে মানুষ আর বলে বলে গোল, কাতারে কাতারে মানুষ আর বলে বলে গোল, ইডি দিয়ে হয় নাকি ভাই বাংলা দখল, দূর পাগল, কাতারে কাতারে মানুষ আর বলে বলে গোল, ইডি দিয়ে হয় নাকি ভাই বাংলা দখল, আমরা ব্রাজিল আর্জেন্টিনা, এই আমরা ব্রাজিল আর্জেন্টিনা, রামে বামে ছেদ জোটে পাত্তা দিনা, আরে আমরা ব্রাজিল আর্জেন্টিনা, রামে বামে ছেদ জোটে পাত্তা দিনা। ও লাভলি, থ্যাংক ইউ। আমি না একটা প্রোগ্রামে গেছি, অনেক প্রায় 20,000-এর উপর লোক, তা ও হ্যাঁ উদিত নারায়ণের জন্মদিনে, তা আমি উঠলেই সবাই বলে কি, ও লাভলি, আরে দিলীপ ঘোষ, আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ, সেই দিলীপও আমি দেখি বলছে লাভলিও কাতার চলে গেছে। সেদিন উদিত নারায়ণের জন্মদিনে উঠেছি, ওমা আমি জানি ও লাভলি বলবে, হঠাৎ দেখি গলার অবস্থা চেঞ্জ হয়ে গেল, ও লাভলি নয় এখন, নতুন আওয়াজ আল হাবিবি। আমরা তো একটা অভিষেক বলে একটা কোনো গান তো জানি নাকি, তার এক লাইন দু লাইন চার লাইন ওকে গাইতেই হবে, আমাদের খুব জনপ্রিয় শিল্পী, খুব প্রিয় শিল্পী, সবাইকার মনের মানুষ, আমার তো খুব মনের মানুষ, পানের একদম ছেলে, ও একটা ও গেই বা শিল্পীটা উঠে যাবে। হ্যালো হ্যালো, তো অভিষেকদার গানটা গাওয়ার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। এই গানটা আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদ করি প্রত্যেকের মুখস্থ গান, সবুজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন, এগিয়ে চলার সাহস হয়ে নিয়ে লক্ষ্য বুকে শিহরণ, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো দোস্ত ঠিক আছে, ইন্তজার কি ঘড়িয়া কো খত্ম করতে হুয়ে
संगीत का सिलसिला अब शुरू करते हुए अनेक खुंदरे अपनारा वेट कर छिलें कि आमादेर अनुष्ठान कखन शुरू होबे तो एक बार करताली चाहिबो तापस चैटार्जी सरेर जन्ने तार साथे साथे सकलेर प्रिय नेता मदन मित्रा सरेर जन्ने और उनके साथ जितने सहयोगी हैं उनके लिए भी एक बार जोरदार तालियां हो जाए थैंक यू चलिए शुरू करते हैं আমাদের প্রাক্তন পৌর প্রতিনিধি আমাদের মাননীয় বিধায়কের সহধর্মিনী তিনি এই 6 নম্বর ওয়ার্ড যখন ছিল এখানে পৌর প্রতিনিধি ছিলেন তাকে আমরা মঞ্চে ডেকে নিয়েছি গোপা চট্টোপাধ্যায় আমি অনুরোধ করব গোপা চট্টোপাধ্যায়কে বরণ করে নেবেন আমাদের প্রিন্সিপাল সৈকত বাবু ফুল দিয়ে বরণ করে নেবেন আসুন প্রাক্তন পৌর প্রতিনিধি গোপা চট্টোপাধ্যায় তিনি অসুস্থ তার সত্ত্বেও এসেছেন আমি সকলকে করতালি দিয়ে একটু অভিনন্দিত করার জন্য অনুরোধ করব প্রিন্সিপাল স্যার তাকে বরণ করে নিলেন ফুল দিয়ে এবারে এসিপি ম্যাডাম আছেন আমাদের সম্বিতি ম্যাডাম তাকে বরণ করে নেবেন আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তাপস চট্টোপাধ্যায় হ্যাঁ বরণ করে নেবেন ওই তো আছে 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 আমাদের এসিপি ম্যাডামকে বরণ করে নিচ্ছেন প্রেসিডেন্ট তাপস চট্টোপাধ্যায় সকলে করতালি দিয়ে অভিনন্দিত করবেন ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আমাদের পুলিশের কর্তৃপক্ষের পক্ষ থেকে কমিশনারের পক্ষ থেকে এসিপি ম্যাডাম সম্প্রীতি চৌধুরী তিনি এসেছেন সম্প্রীতি চক্রবর্তী খুবই ভালো অফিসার তিনি আপনাদের সামনে মানে এই ফাংশন নিয়ে একটু অ্যাপ্রোচ করবেন পুলিশের পক্ষ থেকে এরা অলরেডি কালকে আমার বক্তব্য শুনেছে বাট এই ক্রাউড দেখে আমার মনে হচ্ছে না কেউ পুলিশ বা কারোর বক্তব্য শুনতে আর ইন্টারেস্টেড প্রচুর লোক সমাবেশ আমি কালকেও বলেছি যে আমার ভীষণ লাইভলি লাগছে এখানে এসে মনে হচ্ছে নিজেকে তোমাদেরই একজন কারণ কিছুদিন কিছু বছর আগে আমিও এই লাইফটা কাটিয়ে এসেছি এত এনজয়েবল লাইফ খুব সুন্দর সময় এটা এরপরে একটা অদ্ভুত জীবনে পা রাখবে কর্মজীবনে তখন আর এই জিনিসগুলোকে ভীষণ মিস হয় বন্ধু বান্ধব কোনো চিন্তা নেই এত আনন্দের জীবন এই জীবনটাকে ধরে রাখো স্মৃতির মধ্যে ভালো করে অনেক মেমোরিজ ক্রিয়েট হোক তোমাদের খুব ভালো কাটুক আমি কালকেও এমএলএ সাহেব এখানে এসেছিলাম তো আমি এদেরকে অনেক কিছু বলে গেছি তার মধ্যে আরও একটা কথা যেটা আমি আপনার শোনা দরকার এদেরকে আমি বলেছি কালকে আমাকে হেডকোয়ার্টার ম্যাডাম ফোন করেছিলেন এবং সিপি সাহেবও ফোন করেছিলেন আরে তোমারে ওয়াঁ হিমেশ রেশমি আর হ্যাঁ ক্যা লাগেগা বলো মানে কত পুলিশ লাগবে তো আমি স্যারকে বলেছিলাম যে ডিরোজিও কলেজে প্রোগ্রাম হবে ওখানকার ছেলেমেয়েরা খুবই সুষ্ঠু খুবই সুন্দর খুব নিয়ম মেনে ওরা আনন্দ পালন করছে এখানকার ছেলেরা নিজেরাই দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করছে ওখানে স্যার কোনো সমস্যা হবে না কোনো পুলিশ আমার লাগবে না এটা একটা আনন্দ অনুষ্ঠান কোনো পুলিশের ওখানে দরকার নেই তো সেই জিনিসটা ওরা বজায় রেখেছে কালকে ওদের আমি বলে গেছিলাম যেন নিজেদের খুব ভলেন্টিয়ার্স রাখে আজকে ওরা আরও ব্যারিকেডিং বাড়িয়েছে আমি দেখেছি আর এত সুন্দর করে প্রোগ্রাম করছে রিওজিও কলেজের সকল ভলেন্টিয়ারদের জন্য একটা জোরে হাততালি তো সবাইকে আমার ধন্যবাদ আপনারা খুব সুন্দরভাবে প্রোগ্রাম এনজয় করুন খুব ভালো প্রোগ্রাম হোক আমি আছি আপনাদের সাথে আমরা পুলিশ হিসাবে এখানে প্রোগ্রামটা এনজয় করতেই চাইবো যেটা আমার কালকে আমার আইসিও বলেছে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে না এটা আমার বিশ্বাস ধন্যবাদ পরে আমরা আইসি নানপুর প্রচন্ড পরিশ্রম করছে আমরা প্রোগ্রাম চলাকালীন তাকে একটা শুভেচ্ছা জ্ঞাপন করব থ্যাংক ইউ তাপসদা তো দোস্ত ও ইন্তজার আব হুয়া খতম একবার চিল্লাও चलिए शुरू करते हैं संगीत का सुहाना सफर जिसके लिए आपकी निगाहें ढूंढ रही है वो आवाज का जादूगर आएंगे एक बार उनके लिए भी तालियां हो हिमेश रेशमिया के लिए लेकिन पिक्चर अभी बाकी है मेरे दोस्त पिक्चर अभी बाकी है क्योंकि अभी तो पार्टी शुरू ही है तो पार्टी शुरू करने से ही कोलकाता का वो जबरदस्त
जिसके प्रोग्राम आपने देखा बॉलीवुड के चैनल जी टीवी प्रोग्राम सारेगामा पा और हिमेश रेशमिया के बहुत ही करीब रहने वाले, दिल के करीब रहने वाले, आवाज में जादू सुनने के लिए हम सबका दिल बेकाबू, जिसके आते ही ऑडियंस में आ जाए एनर्जी, उसके लिए जोरदार तालियां बजाओ जी, मंचास्टन दीपायन बैनर्जी। हे गाइस, दिरोजियो क्या मन आज सबाई, इट्स रियली गुड टू सी यू ऑल। भीषण ভাল লাগছে আজকে এখানে এসেছি এবং এইচআর স্যারের জন্য সবাই ডেফিনেটলি ওয়েট করছে। সো আজকে এইচআর এর দু একটা গান গাইবো আমি। সো আই এম গোনা স্টার্ট অফ উইথ ওয়ান অফ মাই ফেভারিট সংস। ক্যা উস গলি মে কভি তেরা জানা হুয়া জহা गुजरे जमाना हुआ मेरा समय तो वही पे ठहरा हुआ बताओ तुम्हें क्या मेरे एक साज है तुम धुन को लाओ जरा छू कर तुम्हें खिल जाएगी घर इनको बुलाओ कभी बेकरार है बात करने को साज है तुम धुन को लाओ जरा छू कर तुम्हें खिल जाएगी घर इनको बुलाओ कभी बेकरार है बात करने राज है सीने में दफन है
कहें खामोशियां अल्फाज है कभी आ गुनगुना ले जरा बेकरार है बात करने को कहने दो इनको जरा गाई तो भाई जोड़े यारो मन में झूमते थाके पड़े जाए दूर भी पाके चिंताते तो काछे प्रहर शांति ने ए जंत्रणार मन माझि रे बोलना कोथाय मन माझि रे সবার মুখস্থ এটা গাইতে হবে সঙ্গে পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখাবো কা বাক্সতে বন্দি ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে বুঝে গেছে দেশ কাল সীমানার গন্ডি ভেবে দেখেছ কি तुझसे जुदा अगर हो जाएंगे
तो उससे भी हो जाएंगे जुदा। मन से क्योंकि अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। गवारा नहीं तेरे लिए हर रोज है जीत, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा। क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। Let me see some hands up in the air. Come on, everyone, people at the back. संभाला सारे गमों को दिल से निकाला, मैं जो मिट भी गया तो वजूद मेरा सदा तुझ में रहे जिंदा। Come on, sing. One, two, three. क्योंकि तुम हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। तुम ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। तुम ही हो तुम ही हो। थैंक यू सो मच। Alright, this is ei ganta amar bishon priyo ekta gaan. Jara ZTV Saragamapa dekheche last year, so HR Himesh Reshamiya sir amake bishon support korten, so he liked me from the beginning. To onar ekta gaan ami geyechhilam, so I'm going to sing that song. It's one of my favorite compositions, so cholo shobai mile ektu ganta enjoy kori. मेरी तमन्नाओं का एहसास तुम, मैं कहीं भी रहूं मेरे आस पास तुम, खुदा जाने खुदा जाने खुदा जाने, खुदा जाने।
बातों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके, दिल में हो जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। बा बातों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके, दिल में हो जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। मेरी तमन्नाओं का एहसास तुम, मैं कहीं भी रहूं मेरे आस पास तुम, खुदा जाने खुदा जाने खुदा जाने। बातों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके, दिल में हो जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। जाते मैं और तुम घर हम हो जाते, तेरे बिना ना आए सुकून ना आए करार मुझे, दूर वो सारे भरम हो जाते, मैं और तुम घर हम हो जाते, मैं और तुम घर हम हो जाते। दर्द दिलों के कम हो जाते, मैं और तुम घर हम हो जाते, मैं और तुम घर हम हो जाते। थैंक यू सो मच। ऑलराइट, हूज रेडी टू डांस हियर? ওকে, চলো পরের গান একটা জমজমাট গানে যাই। আমাদের সবার ফেভারিট দ্য গ্রেট কিশোর কুমারের একটা ভীষণ ফেভারিট গান আমার, চলো লেটস গো। পুট ইয়োর হ্যান্ডস আপ ইন দি এভরিওয়ান, কাম অন।
बचना ए हसीनो लो मैं आ गया ए बचना ए हसीनो लो मैं आ गया हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी पता यारों से जुदा बचना ए हसीनो लो मैं आ गया दीवाना प्यार वालों की जुबान पे आज मेरा ही तराना सबकी रंग भरी आंखों में आज चमक रहा है मेरा ही नशा बचना ए हसीनों लो मैं आ गया ए बचना ए हसीनों लो मैं आ गया हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा है हो हाय हाय थैंक यू सो मच हिमेश को बुला लेते हैं ओके दोस्तों हेलो इसलिए तो कहते हैं दोस्त की बचना है हसीनों क्योंकि प्यार में लड़का जान देता है और लड़की जान लेती है प्यार में लड़का जान देता है लड़की जान लेती है और हल्का सा मुस्कुराकर पॉकेट का सारा माल टान लेती है लेकिन लेकिन एखानकार मेदेर कथा बोली नी कथाकार अमेरिका तो दोस्तों जिसके लिए आप सब इंतजार कर रहे थे स्वरलिपि इंटरनेशनल म्यूजिकल इवेंट्स Thank you for Shorolipi Events. डेरोजियो मेमोरियल कॉलेज ऑल मेंबर्स तो दोस्तों जिसके लिए आप सब बहुत देर से इंतजार कर रहे थे कौन है वो जो म्यूजिक डायरेक्टर भी है सिंगर भी है एक्टर भी है सलमान खान के बहुत सारे फिल्मों में म्यूजिक देकर फिल्म को सुपरहिट बनाने वाले प्यार किया तो डरना क्या दुल्हन हम ले जाएंगे बंधन तेरे नाम और उसके बाद करियर शुरू करने के बाद फिर आ गए अपने जीवन में और उनके कई सारे सुपरहिट फिल्में जैसे आशिक बनाया आपने हुक्का मार यानी खिलाड़ी 786 और इन्हें हर घड़ी अभी टीवी के चैनल यानी सोनी टीवी जज बने हुए हैं इंडियन आइडल के तो दोस्तों कौन है वो बॉलीवुड का जबरदस्त सुरों का शहंशाह सुरों का राजकुमार जोरदार तालियों के साथ वेलकम करें मोंचाशन शॉकलर प्रियो वन एंड ओनली हिमेश रेशमिया
आप लोगों की मोहब्बत बॉलीवुड से खींच लाई हम सभी के प्यारे सुरों के राज दुलारे नंबर वन सिंगर नंबर वन म्यूजिक डायरेक्टर नंबर वन हीरो वो कोई और नहीं जो आते ही सबके दिलों को जीत लिया उसी का नाम हिमेश रेशमिया तालियां स्वरलिपि इंटरनेशनल म्यूजिकल इवेंट्स मेनी मेनी थैंक्स सत्यजीत चक्रवर्ती मेनी मेनी थैंक्स तापस चटर्जी और हमारे डोरेजियो मेमोरियल कॉलेज के ऑल मेंबर्स गाना पहले शुरू हो हिमेश रेशमिया सर को फूलों का गुलदस्ता उत्तरी के साथ वेलकम करेंगे हम लोग तो नाउ आई रिक्वेस्ट यू प्लीज कम ऑन द स्टेज हेलो 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 अच्छा अच्छा वेरी गुड एकदम हिमेश रेशमिया सर को वेलकम किया जाएगा और उसके बाद गाने का सिलसिला शुरू करेंगे हम लोग आइए सर हेलो एवरीबॉडी डेरोजियो मेमोरियल कॉलेज की तरफ से शौकले प्रियो एमएलए साहब तापस चटर्जी अपने हाथों से हिमेश रेशमिया सर को फूलों का गुलदस्ता दे रहे जोरदार तालियां हो मेरे भाई हिमेश रेशमिया रिनाउंड इंटरनेशनल মানে সিঙ্গার আমি তাকে কনগ্রাচুলেট করছি অন বিহাফ অফ দি আমাদের নিউ টাউন অ্যাসেম্বলি এবং ডিরোজিও মেমোরিয়াল কলেজ সব ছাত্ররা হাততালি দাও এটাটাই হিস্টোরিক্যাল মুভমেন্ট একটা 25 ইয়ার্স আমরা কভার করেছি কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কারণ কলেজের জিএস সে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন আমাদের অনেক নেতৃত্ব এখানে আছেন আমি আমাদের রাজ্যের ছাত্রের সভাপতি রাজ্যের ছাত্রের সভাপতি তিনাঙ্কুরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এক মিনিট আসো দোকান আচ্ছা আমরা 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 শুরু করে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান তারপরে মাঝখান থেকে একটু আরেকটা ফুল আমাদের কাউন্সিলর আপনি আপনি দিয়েছেন আপনি দিয়েছেন থ্যাংক ইউ স্যার চলি স্বরলিপি ইন্টারন্যাশনাল মিউজিক্যাল ইভেন্টস আপ শুরু কর রহে আর ইউ রেডি हर इंसान ने कभी ना कभी किसी ना किसी से प्यार किया है am I right so उस गाने का पहला सुर छेड़ने से पहले याद कीजिए आपको are you ready याद कीजिए उसको जिसको आपने सबसे ज्यादा प्यार किया है क्योंकि हर इंसान ने कभी ना कभी किसी ना किसी से मोहब्बत की है राइट आर यू रेडी मसरूफ है दिल कितना इंतजार में तेरे प्यार में तेरे प्यार में तेरे प्यार में लागी तुझसे अब न छूटे रब्ता ये बस न टूटे रब को है मैंने दी अर्जिया बेचैन है दिल कितना प्यार में आर यू रेडी तेरे मसरूफ प्यार में
लाइट्स ऑन, सारे लाइट्स ऑफ कर दीजिए, अपने मोबाइल के लाइट्स ऑन कीजिए। आर यू रेडी? बेचैन है दिल कितना इंतजार में तेरे प्यार में, तेरे प्यार, फैंटास्टिक, तेरे प्यार में, तेरे प्यार में। ओ, तुझे देखूं दिल में उड़ा बटरफ्लाई तितलिया, मेरा दिल ले गई तेरी ब्राउन अखियां, अब से दिल का पता है तेरी गलियां, तेरी यादों में हुई रात लंबियां, मेरा दिल ले गई तेरी ब्राउन अखियां, अब से दिल का है पता तेरी गलियां। Are you ready? तुझे देखूं देखिए इसमें बटरफ्लाई स्टेप है, बटरफ्लाई तितलियां, कम ऑन, 1 2 रिदम दीजिए। तुझे देखूं दिल में उड़ा बटरफ्लाई तितलियां, तुझे देखूं दिल में उड़ा बटरफ्लाई तितलियां, मेरा दिल ले गई तेरी ब्राउन अखियां, अब से पता है तेरी गलियां, तेरी यादों में हुई रात लंबियां, मेरा दिल ले गई तेरी ब्राउन अखियां, दिल का है पता तेरी गलियां। ओ तुझे देखूं, आप बोलेंगे तुझे देखूं, हा हा, आर यू रेडी? मैं कैप्चर कर रहा हूं, क्या बोलेंगे? तुझे देखूं, हा हा, तुझे देखूं, राइट, लाइट्स ऑफ कीजिए, फोन लाइट्स ऑन, वी आर कैप्चरिंग दिस मोमेंट। हो तुझे देखूं दिल में उड़े बटरफ्लाई तितलियां, मेरा दिल ले गई तेरी ब्राउन अखियां, अब से दिल का पता है तेरी गलियां, तुझे देखो, क्या बोलना है? तुझे देखूं दिल में उड़े बटरफ्लाई तितलियां, तुझे देखूं दिल में उड़े बटरफ्लाई तितलियां। एंड नाउ आशिक बन आया, आशिक बन आया, आशिक बन आया अपने, सूनी सूनी है बाहें तेरे बिन, प्यासी प्यासी निगाहें तेरे बिन, बिन असर मेरी आहें तेरे बिन, तेरे बिन लम्हा लम्हा सताए, तेरे बिन बेकरारी जलाए, तेरे बिन चैन मुझको नाए, तेरे बिन बेचैनियों का फासलों का सिलसिला है, दर्द जिगर का ये सबब हमको मिला है, तेरे बिन रात कटती नहीं है, तेरे बिन दूरी घटती नहीं है, तेरे बिन प्यास मिटती नहीं है, तेरे बिन लम्हा लम्हा सताए, तेरे बिन बेकरारी जलाए, तेरे बिन चैन मुझको ना आए, तेरे बिन आशिक बनाया, आशिक बनाया, आशिक
आशिक बनाया आपने एंड नाउ सी शार्प माइनर तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में ये एक लड़का और एक लड़की की ये कहानी है नहीं दो लफ्जों में ये सारा दिन बीत जाए सारी रात जगाए बस ख्याल तुम्हारा लम्हा लम्हा तड़पाए ओ ये तड़प कह रही है मिट जाए फासले ये तेरे मेरे दर में आने जो है सारे रंजिश में तू ही तू तेरा तसव्वुर चारों तरफ है दिल की सुर्ख दीवारों पे नाम है तेरा तेरा नाम है तेरा तेरा नाम है तेरा 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 और अब वो गाना जो मोहब्बत की पहचान है मेजर विरहा की अग्नि में पल पल तपती है अब तो सांसे तेरी माला जपती है हम तेरी यादों में खोए रहते हैं लोग हम कल दीवाना कहते हैं तेरे बिना नामुमकिन है जीवन अपना सारा सनम हो जीवन अपना सारा सनम तेरे नाम तेरे नाम तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम हो जीवन अपना सारा सनम प्यार बहुत करते हैं तुमसे
इश्क है तू हमारा सनम, ओ इश्क है तू हमारा सनम, बस याद साथ है तेरे, याद साथ है तेरे, जहाँ रहूं मैं कहीं भी हूं तेरे याद साथ है, किसी से कहूं के नहीं कहूं ये जो दिल की बात है, दुनिया चलती है पर चुपके इस दिल में तन्हाई पलती है, बस याद साथ है सूली गड़ जाती है, कहीं बहुत ही धुंधली मगर तस्वीर नजर आती है, कोई नहीं दुनिया के नए सपनों में खुश रहता है, कोई सब कुछ पाके भी ये मन ही मन कहता है, कहने को साथ अपने एक दुनिया चलती है पर चुपके इस दिल में तन्हाई पलती है, बस याद याद साथ है तेरी this beautiful auditorium, this ground into a nightclub with hookah bar. Are you ready? Full on. But then there is a little less space. How are you going to dance? All right. Jo jahan par hai, wahan reh ke to dance kar sakta hai. Hello everybody. Are you ready? तेरी अखियों का वार जैसे शेर का शिकार, तेरा हुस्न धुएदार जैसे जलता सिगार, तेरे प्यार का नशा कभी यार कभी पार, तेरा प्यार प्यार प्यार, वन मोर टाइम, तेरा प्यार प्यार प्यार, आर यू रेडी, बीट सुनाओ, देखिए आप लोगों के साथ वन टू वन कनेक्शन है तो मैं आप लोगों के साथ ऐसे बात कर रहा हूं जैसे मैं कोई शादी में आया हूं और अपने घर परिवार के सामने हम लोग परफॉर्म कर रहे हैं, तो आर वी टुगेदर, वो सो दिस इज द बीट एंड लेट्स ऑल रॉक टू कबार, वन टू थ्री फोर,
One more time. Tera pyar pyar pyar. Okay. Only the boys, not the girls. Dekhte hain. Awaaz kiski buland hai? Tera pyar pyar pyar. Only the girls, not the boys. Tera pyar pyar pyar. Oh my God, the girls are really strong. One, two, three. The... माइंड ब्लोइंग. लेकिन अब देखते हैं लड़के दोबारा जीत सकते हैं या लड़कियां फिर से जीतने वाली हैं. ओनली द बॉयज. तेरा प्यार प्यार प्यार. दिस टाइम द बॉयज आर रियली स्ट्रांग. ओनली द गर्ल्स. तेरा प्यार प्यार प्यार. क्या हो रहा है? द गर्ल्स आर रियली स्ट्रांग. वन टू थ्री. क्या होना है जाने क्या खोना है. तेरी जवानी तो जादू है तो ना है जलवों में आंधी आंधी में तूफान है कर देना मुझको तबाह.
जाने क्या होना है जाने क्या होना है तेरी जवानी तो जादू है तो ना है जल्बों में आंधी आंधी में तू पाए कर देना मुझको तबाह इसके वर्ड्स मुझे याद नहीं है आपको याद है ओ करता रहता हूं मैं अक्सर याद आती है ओ तेरे इश्क को पाना तेरे एहसासों में डूबी हर धड़कन है झलक दिखला जा दीदार को तरसे अखियां न दिन गुजरे न कटे रतिया झलक दिखला जा झलक दिखला जा एक बार एक बार ओनली द वॉइस प्लीज एक बार लड़के क्या हो गया है आपको ओनली द गर्ल्स एक बार तो आज कमाल ही हो रहा है आर यू रेडी तो फुल ऑन डांस करते हुए लेट्स हियर द बीट ऑफ झलक ओ एक बार जा 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 एक बार जा 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 दीदार को तरसे अखियां ना दिन गुजरे ना कटे रतिया से मैं तेरी चाहत सुनता हूँ तेरे ही खाबों
गहराई क्यों तू ना पहचाने मेरी बेताबी का आलम तू ना जाने झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा एक बार एक बार एक बार अभी लड़कियां लड़कों को जीतने दो ओनली द बॉयज एक बार Only the girls, ek baar. Historic. Everybody together one last time. Ek baar, aja, 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 ek baar.